মর্নিং, সুপ্রভাত, কেমন আছো পরিবারের সবাই? আশা করি ঠিকঠাক আছো, আমিও ভালো আছি। ঠান্ডাটা কেমন পড়েছে, কাঁপছে কেমন? ভালোই, আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো সকালবেলা একটু তোড়জোড় রান্নাঘরে, কারণ ছেলের স্কুলের টিফিন তৈরি হচ্ছে, এদিকে চাউমিন, ওদিকে হচ্ছে বাঁধাকপি, ডালও কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি অনেকটা এগিয়ে গেছে রান্না। সকালে যুদ্ধটা সামলানোর পর যুদ্ধক্ষেত্রটা ঠিক এইরকম অবস্থা থাকে। আজও মেঘলা, বৃষ্টি হবে কিনা কে জানে। চাউমিনটা যে কিভাবে বানিয়েছে আজকে উঠতেও আমার একটুখানি লেট হয়ে গেছে, মানে উঠে যে 5:30টা অ্যালার্ম বেজেছে, এই উঠি 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 করেই গন্ডগোল হয়ে যায়, যত উঠি উঠি করে শুয়ে শুয়ে লাস্টে 6টায় উঠেছি। 6টায় উঠে রান্না টিফিন সামলানোটা যে কি ব্যাপার! তাও কালকে মিস্টার সাহা বাজার করে এনেছিল বলে মুদি বাজার করে যে চাউমিনটা ছিল ঘরে, মানে চাউমিন পাস্তা এটা খুব চটজলদি টিফিন দেওয়া যায় আর কি। রুটি টুটি করতে হলে আজকে চাপে পড়ে যেতাম আমি। বসিয়েছি চা, চাটা না খেলে না এখন আর এনার্জি পাচ্ছি না। চা আর দেখবে একটু ফ্রেশ ওয়েদার থাকলে না কাজেরও একটা এনার্জি আসে যায় না, কিন্তু ওই ওয়েদার যদি ড্যাম 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 থাকে, যেটা কাজ করারও যেন মানসিকতা থাকে না, ভাল লাগে না। এখন এই অগোছালো ঘরকে এখন চারদিক গুছিয়ে সব ঠিকঠাক করে তারপর বাকি কাজ, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই বাইরে। দেখবে ভয়ে খুলি না আমি জানলাটা। তার মেঘলা তো মেঘলা ঠিক আছে, তার মধ্যে হচ্ছে হাওয়া, প্রচন্ড পরিমাণে হাওয়া চলছে। চাটা বসাই, দিদি এসে গেছে, দিদি বাথরুম হচ্ছে উপরে। আজকে একজন মাসিমা আছে বয়স্ক আর কি, লাউ দিয়ে যায়, লাউ দিয়ে যায় বলতে উনি পাড়ায় পাড়ায় ছোট ছোট মানে ছোট ব্যবসায়ী আছে, পাড়ায় পাড়ায় যাদের সবজি গাছ আছে তাদের কাছ থেকে সবজি নিয়ে মার্কেটে বসে বিক্রি করে, খুবই বয়স্ক। তো মিস্টার সাহা বলে যে উনি যে করে খাচ্ছে এটাই অনেক, এই বয়সে যে ওনাকে করতে হচ্ছে এটাই তো অনেক না। ওই জন্য ওনাকে বলে দেয় যে আপনার কাছে লাউটা আমাদের খাওয়া হয়, বলে যখনই লাউ থাকবে আমার বাড়ির সামনে দিয়ে যায় আর কি, হয়তো দিয়ে যাবেন। ওই ওই জন্য বললাম না, এর আগে একবার তোমাকে বলেছিলাম যে দরজার বাইরে বসিয়ে রেখে দিয়ে গেছে লাউ, কে দিয়ে গেছে তার সন্তান নেই। আমি অনুমান করেছিলাম যে ওই মাসিমাই দিয়ে গেছে, তো বাজারে মিস্টার সাহা দেখা হতো, জিজ্ঞেস করতেন, টাকা দিয়ে দিয়েছে, টাকারও ডাক খোঁজ নেই যে টাকা নেবে তার নেই, মানে যেচে গিয়ে টাকা দিয়ে আসতে হয় এরকম হচ্ছে ব্যাপার। আজকে এসে আবার একটা লাউ দিয়ে গেছে, আমি ছিলাম সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিয়েছি, নাহলে মেন কথা হচ্ছে ভুলে যাই। সংসারের কাজ কিন্তু চলমান, তাই যাই হোক না কেন। অনেক কষ্টে সাহস করে গায়ের সোয়েটারটা খুলেছি, স্নান করতে হবে, বৃষ্টি বৃষ্টি, শীতকালে যদি এরকম বৃষ্টি হবে ভাল লাগে, কি কষ্ট, কাঁপছি রীতিমতো কাঁপছি। দাঁড়াও বাড়িতে দেখা, এই ছাদে এসছি, বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি বাসন নিতে আসেনি, ভয় কম্পন, মানে এত কাঁপছি যে বাসনটা চার থেকে নিয়ে যাওয়ার মতো সাহস হচ্ছে না আমার। এখন বৃষ্টিটা একটু থেমেছে, দেখো কি অবস্থা, ছাদ ভিজে গেছে পুরো, যেমন বাসন দিচ্ছে। স্নানের আগে নিয়ে যায়, নিয়ে গিয়ে স্নান করে এসে যা কম্বলের নিচে ঢুকবো আর বেরোবো না আজকে। বাপরে বাপ কি ঠান্ডা! তোমাদের ওখানে কার কার বৃষ্টি হচ্ছে? হচ্ছে বৃষ্টিটা যদি হবে হবে কথাই ছিল, কাল থেকেই মানে ভাবছি হবে হবে হবে, মানে ওয়েদারটা যেন বলছে হবে হবে হবে, কিন্তু এই গিয়ে ফাইনালি হলো, মানে বুঝতে পারছো কি পরিমাণে ঠান্ডাটা আবার পড়বে না, আর দাঁড়িয়ে এখানে কথা বলা যাচ্ছে না। এবার সাহস করে নিয়ে স্নান যেতে হবে, একদম সাহস যোগে গিজারটা অন করে দিয়েছি, একদম গরম গরম জলে স্নান করো, যখন স্নান করবো তখন কিছু মনে করে না, জলটা ঢালার পর আর দেখতে হবে না। একদিন পর ঠাকুর ঘরে এসেছি, উফ ঠাকুরঘরটার যা অবস্থা, ঝুল পড়ে, আর তাছাড়া জানো তো ফুল ছিঁড়ে ঠাকুর সিংহাসনে দিলে না বা ঠাকুরের জায়গায় দিলে বড্ড নোংরা হয়ে যায়, যে এখন গাঁদা ফুলের পাপড়িগুলো তো ছিঁড়ে ছিঁড়ে দিলে, আর ফুল কম থাকলে ছিঁড়ে তো দিতেই হয়, আর সেই জন্য আরও যেন জায়গাটা বেশি নোংরা হয়ে যায়। ভালো করে এই জন্য ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে দিচ্ছি। আজও আমি বাজারে যেতে পারিনি, ফুল আনা হয়নি ঠাকুরের, তারপর মিষ্টিটাও আনতে পারিনি, কলা আনতে পারিনি, কী করবো, এই ওয়েদারে আর আমার বাইরে বেরোনোর মতো সাহস হচ্ছে না।
আর তার থেকেও বড় কথা কি জানো তো, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই সকালের দিকটা, এই 10টা 10:30 থেকেই নেমেছে বৃষ্টিটা। যাকে ঠান্ডাতে আমি যেমন স্নান করেছি, গোপাল সোনাকেও স্নান করিয়ে দিচ্ছি, কারণ গোপাল সোনা অনেকদিন পর স্নান করছে আজকে। জামাকাপড়গুলো বদলাবো, মা লক্ষ্মীরও স্নান করাবো, জামাকাপড় বদলাবো। আজ বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেকটাই কাজ। বাড়ির কাছে ছাদ বাগানে ফুল কটা হয়েছিল বলে ওখান থেকে 3-4টে ফুল তুলে নিয়ে এসেছি। কি বাজে পরিস্থিতি দেখো, গোটা ঘর দেখো অন্ধকার, এখন 2টো বাজে। দেখেছো কেমন বৃষ্টি, এই বৃষ্টিতে বসে আছি আর ভাবছি ছোটটা তো স্কুলে, স্কুল থেকে বাসে বেরিয়ে বাসে উঠবে তখন না ভেজে যাওয়ার সময়, মানে বাস স্ট্যান্ডে নামলে আমি না ছাতা নিয়ে এগিয়ে যাবো টাইম হলে। বড়টা কি করছে কে জানে, এই হয় বাড়িতে বসে থাকি আর এই সব উল্টো পাল্টা চিন্তা হয় কি করছে কে কি করছে। চলো টুকটুক করে আমি আমার কাজ টাজ করি, এখন দুপুর বেলা 2টো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখা যাক কি করি। দেখো বাড়ির সামনে কি অবস্থা, নদী বনে দিয়েছে, নদী নদী, তার মধ্যে রয়েছে এখানে মাটি, কোন দিকে যায় ওরে বাবারি। নিজে একটা ছাতা নিয়েছি, বল দাবাই আর একটা ছাতা ছেলের জন্য, চলে কাঁপতে কাঁপতে এই বৃষ্টিতে আবার ছেলের পড়াও আছে আজকে, কি যন্ত্রণা। আসলে ম্যামকে ফোন করতে হবে, এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাওয়া যাবে না। দেখো বাচ্চাগুলো ছুটি হয়েছে, এখানে একটা গার্লস স্কুল আছে সামনে, বাচ্চাগুলো বাড়ি যাচ্ছে, কেউ ছাতা এনেছে কেউ আনেনি, কিরকম অবস্থা এই ওয়েদারে, যদি ভেজে বাচ্চাগুলো শরীর খারাপ নিক্ষাত হবে। সাদা ড্রেস পুরো কাদায় কাদা, আজকের দিনে বৃষ্টিটা হতে হয়েছে, থাকলে কি উপরে পড়ে কোথায় উপরে লেগে আছে, নিচটাই কি অবস্থা, এই বর্ষার মধ্যে আবার কবাডি খেলায় ভগবান, কাবাডি কবাডি নয়, আচ্ছা কাবাডি কাবাডি কবাডি, যাই হোক। এই ইংলিশ মিডিয়ামে পড়লে না এই ছেলেপুলেগুলোর এই অবস্থা হয়েছে, বাংলা ইংলিশ হিন্দি মিলিয়ে প্রোনাউন্সিয়েশন করে, ওটা তো কবাডিই হবে বলো, আমি ঠিক বলেছি? সন্ধ্যে দিয়ে এসে যা ঠান্ডা লাগছে, রেডিও নিয়েছে ছেলেকে তো অটোতে তুলে দিয়ে এসেছি, এখনো বৃষ্টি পড়ছে আমাদের এখানে, বৃষ্টির মধ্যে তো স্কুটি নিয়ে যাব না, আর ঠান্ডা তো ঠান্ডা, তার মধ্যে যা জল জমেছে রাস্তার সামনে, ওই জন্য ওকে অটোতে তুলে দিয়ে এসেছি, এসে সন্ধ্যে সন্ধ্যে দিলাম, টুকটাক কিছু কাজকর্ম সারলাম, সন্ধ্যে দিতে গিয়ে পুরো কাঁপুনি ধরিয়ে দিয়েছে, মানে একটু চা খাই খেয়ে এবার বেরোবো, আবার আনতে যেতে হবে, ডিউটি ডিউটি শেষ নেই। আজ যারা বাইরে বেরোবে তাদের প্রচণ্ড কষ্ট হবে, মিস্টার শাহ তো ফিরবে অনেক রাত্রে 10টায়, বাবা কি অবস্থা, তার মধ্যে বৃষ্টিটা পড়েই চলেছে, ও আবার বাইকে আসবে, আমি তো তাও অটোতে করে মানে কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে গেছি, এসে তাড়াতাড়ি আর হাত পাটা ধুয়ে আগে আমি খাবার দাবারগুলো বানিয়ে নিই, কারণ বসে পড়লে আর এই ঠান্ডায় উঠে কিছু করতে ইচ্ছে করবে না। আর এই দেখো রুটির গন্ধ পেয়ে আরেকজনের অবস্থা দেখো, বসে আছে, কখন মা একখানা রুটি দেবে, আর নিয়েই সোজা নিজের জায়গায় চলে যাবে, এত বদমাশ হয়ে গেছে। আজকের ব্লগটা এখানে এন্ড করি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পরিবারের সঙ্গে থেকো, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের পরিবারের সবার খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে, টাটা।